আবার সময় হয়ে গেছে নতুন সপ্তাহে টিআরপি আসার। আগের বার কিছু ধারাবাহিক আবার স্লট পেয়েছিল, কিন্তু এবার তাদের কি হবে সেটাই দেখার। গল্পে আকর্ষণ একটু কমে যাতে অনুরাগের ছোঁয়া কি পারবে টপার হতে? কি অবস্থা প্রথম সারির ধারাবাহিকগুলির? চলো আগাম জানা যাক নতুন সপ্তাহে কে কাকে হারিয়ে দিচ্ছে আর কে হচ্ছে টপার। সন্ধে ছটায় মিঠাইয়ের টিআরপি সবথেকে কমে যাচ্ছে, অন্যদিকে একটু এগিয়ে জয়লাভ করছে রামপ্রসাদ। এই সপ্তাহে খেলনাবাড়ি জমজমাট ছিল, তাই অল্প পার্থক্যে কমলা ও সীমান পৃথ্বীরাজকে পরাস্ত করছে। এরপরে সন্ধে সাতটায় জগদ্ধাত্রী আবার অনেক পার্থক্যে এগিয়ে থাকছে গাঁটছড়া ধারাবাহিকের থেকে। সাড়ে সাতটায় মেয়েবেলা বনাম গৌরী এলো, নতুন চমকে জমজমাট গৌরী এলো, তাই এটা বলার অপেক্ষা রাখে না কে জয়লাভ করবে। রাত আটটায় বাংলা মিডিয়ামকে সহজেই পরাস্ত করছে নিম ফুলের মধু, বাড়ছে টিআরপি। রাত সাড়ে আটটায় পঞ্চমী বনাম রাঙাবৌ জোর টক্কর হবে, নতুন খলনায়িকার আগমনে সামান্য একটু পার্থক্যে জয়লাভ করতে পারে রাঙাবৌ। এরপরে এক্কাদোক্কা সোহাগ জলকে পরাস্ত করছে, তবে দুটোই বেশ জমজমাট হচ্ছে। অন্যদিকে ইচ্ছে পুতুল ধারাবাহিককেও সহজে পরাস্ত করছে অনুরাগের ছোঁয়া। এরপরে হরগৌরী পাইস হোটেল এবং মুকুটের মধ্যে জোর টক্কর, তবে ঠিক জিতে যাবে হরগৌরী পাইস হোটেল। রাত সাড়ে দশটায় একসাথে জিততে পারে গোধুলি আলাপ এবং মন দিতে চাই এই সপ্তাহে টপার হবার যোগ্য দাবিদার অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।